হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, কারণ রাত দুপুরে আমার খিদে পেয়েছিলো আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। যেহেতু অনেক রাতে সেরকম বাসন টাসন মেজে রাখা হয়নি, খিদে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। অল্প খেয়েছিলাম ডায়েট করবো ভেবে, বাট সেটা তো হলো না, উল্টো আমি আরও বেশি পরিমাণে খেয়ে ফেললাম। যার যেটা খেলাম সেটা হচ্ছে জাঙ্ক ফুড। ডিম অমলেট করে পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে স্যান্ডউইচ বানালাম, আর একটু ক্যাচাপ মিক্স করে ওটা নিয়ে বসে পড়লাম খেতে, আর বসে বসে আরামসে খেলাম। আর যেহেতু এক হাতে ভিডিও করছি তাই এরকম ভিডিওটা নড়ে নড়ে যাচ্ছিলো, খুব অসুবিধা হয়। তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো। এনিওয়ে, রাত দুপুরে খিদে পেলে তোমরা কী করো সেটাও অবশ্যই লিখবে। আর আমি তো এরকমই খাই জাঙ্ক ফুড, শুধু এটাতেই থেমেছিলাম না, সাথে আমার আরও ম্যাগি ছিল। একটা ম্যাগি সেদ্ধ করে ফুটিয়ে দেন ওটাকেও খেয়ে নিলাম। আইমিন, আমি ভেবেছিলাম আমি ডায়েট করব, বাট ওটার উল্টো হয়ে গেল, যেটা আমি যেটুকু ভাত খেলে না যতটুকু ক্যালোরি হতো তার থেকে বেশি বেশি হয়ে যায় আমার। আমার এটা ডেইলিকার রুটিন, আমি আমার যখনই খিদে পাই, আর খিদেটাও ঠিক বেশি বেশি পায় সবসময়ই, প্রত্যেক দিন, যেদিন একটু ভাত পেট ভরে খাই সেদিন হয় না, বাট বেশিরভাগই হয়ে যায়। এনিওয়ে, তোমরা কী করো অবশ্যই জানিও। আর আজকের মিনি ব্লগটা এখানেই টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর যেটাতে আমি আর কি পাগলামি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, বাই গাইস। আর তোমরাও খাও, অনেক অনেক মোটা হও আমার মতো, তাহলেই তো হবে বাড়াবাড়ি। এনিওয়ে, টাটা।